सीओबी অল বাংলা चैनल থেকে একটি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট চলে আসে। স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে নতুন করে 11,000+ শূন্য পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে দুটি পোস্টে এতগুলি শূন্য পদ রয়েছে, একটি MTS পদ এবং আরেকটি নতুন পোস্ট এখানে অ্যাড করেছে, সেটা হচ্ছে হাবিলদার পোস্ট এখানে অ্যাড করেছে। তো দুটি পোস্টের মাধ্যমে তোমাদের কিন্তু 11,000+ শূন্য পদ রয়েছে। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আবেদন করবেন। শুধু মাধ্যমিক পাশে, এখানে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই, মাধ্যমিক পাশ করা থাকলেই আপনারা আবেদন করতে পারবেন। তো সমস্ত বিষয় আজকের এই ভিডিওতে আমরা দেখিয়ে দেব কিভাবে আবেদন করতে হয়, কতগুলি শূন্যপদ রয়েছে, বয়স কত, লাস্ট ডেট কবে। আবেদন কিন্তু অনলাইনে শুরু হয়েছে। তো আমরা পৌঁছে গিয়েছি স্টাফ সিলেকশন কমিশনের ওয়েবসাইটে এবং তোমাদের এখানে অবশ্যই ওয়েবসাইটের লিঙ্ক থাকবে, সেখান থেকেই আপনারা কিন্তু এই সাইটে ভিজিট করতে পারবেন। লিঙ্ক থাকবে ভিডিওর ডিসক্রিপশনে। ওয়েবসাইট ভিজিট করার পরেই একটু নিচে আসবেন, নিচে আসার পরে এখানে অবশ্যই লেটেস্ট নিউজ বলে একটু অপশান থাকতেছে। এবার দেখো এখানে 22 তারিখ মানে কালকেই কিন্তু এইটি পাবলিশ করা হয়েছে। এবার এখানে যখনই আপনারা ক্লিক করবেন তখনই কিন্তু আপনাদের সামনে নোটিশটি ডাউনলোড হয়ে যাবে। নোটিশ ডাউনলোড হলে তোমাদের কিন্তু এরকম অপশান আসবে। এরকম দেখো এখানে কিন্তু 166টি পেজ রয়েছে, এখানে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। এবার তোমাদের এখানে কিন্তু শুরু হয়েছে আবেদনের শুরু থেকে শেষ তারিখ এবং কবে পরীক্ষা এবং রিসিভ পেমেন্ট রিসিভ সমস্ত ডেট কিন্তু এখানে একের পর এক জানিয়ে দিয়েছে। তো আবেদন শুরু হয়েছে 22/3/2022 এবং আবেদনের শেষ তারিখ উল্লেখ করে দিয়েছে 30/4/2022। এপ্রিলের 30 তারিখ কিন্তু তোমাদের আবেদনের শেষ তারিখ এবং তোমাদের যে লাস্ট ডেট টাইম ফর তোমাদের যে অনলাইন ফি রয়েছে সেটা লাস্ট ডেট তোমাদের এত রয়েছে। সমস্ত ডেট তোমাদের চালান কাটার সময় থেকে যা ব্যাংকে চালান থেকে শুরু করে সমস্ত ডেট এখানে উল্লেখ করে দিয়েছে। আপনারা কিন্তু এটা ভালো করে একটু দেখে নিতে পারেন। এবার এখানে পোস্ট কি বলা হয়েছে, প্রথমে যে পোস্ট আছে মাল্টিটাস্কিং স্টাফ নন টেকনিক্যাল, আমরা সবাই জানি MTS পদ। এখানে তোমাদের পে লেভেল 1 রয়েছে, সি পোস্টে নিয়োগ করা হচ্ছে, কোনো সমস্যা নেই, এখানে অবশ্যই আপনারা ভালো করে দেখে নিতে পারবেন। এবার যেটা নতুন পোস্ট তোমাদের হাবিলদার পোস্টে নিয়োগ করা হচ্ছে, একই গ্রুপ সি পদে নিয়োগ করা হবে। হ্যাঁ, CBN অথবা CBSC এখানে ফুলফর্ম উল্লেখ করে আছে। এই সম্বন্ধেও দুটি পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো প্রত্যেক বছরে কিন্তু MTS পদে যে নিয়োগ করা হয় সেই ভ্যাকান্সি এখানে উল্লেখ করা আছে। যে এখানে দেখো MTS পদ যেটা রয়েছে সেটা কিন্তু এখানে কিন্তু এখনও তোমাদের যে ভ্যাকান্সি সেটা কিন্তু অ্যাভেলেবেল এখানে জানিয়ে দেয়নি, কিন্তু প্রত্যেক বছরে তোমাদের কিন্তু 8,000 শূন্য পদে কিন্তু এখানে নিয়োগ করা হয়। আর এখানে বলা হয়েছে দেখো তোমাদের হাবিলদার পোস্টের সাথে তোমাদের কিন্তু 3,603টি পোস্ট রয়েছে। তো ওখানে তোমাদের 8,000 পোস্ট আর এখানে তোমাদের হচ্ছে তোমাদের 3,000 পোস্ট, তোমাদের 11,000+ শূন্য পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে, ক্লিয়ার কিন্তু এখানে উল্লেখ করা আছে। ঠিক আছে, তোমরা নিচে আসবে, নিচে আসার পরে বাকি সমস্ত বিষয় কিন্তু এখান থেকে তোমরা দেখতে পারবে। এখানে আরও বলা হয়েছে আপনারা যদি ভারতের বাসিন্দা হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারবেন। এবার এখানে বয়স কি লাগবে, দুটি পোস্টে বয়সের ক্ষেত্রে উল্লেখ করা আছে আলাদা আলাদা। যেমন যে এখানে বলা হয়েছে 18 থেকে 25 বছর হলে আবেদন করতে পারবে MTS অ্যান্ড হাবিলদার পোস্টে, এবং কিছু কিছু ক্ষেত্রে MTS এবং হাবিলদার পোস্ট তোমাদের কিন্তু 18 থেকে 27 বয়স লাগতে পারে। SC/ST 5 বছরের ছাড় দেওয়া হবে, OBC 3 বছর, PWD 10 বছর, PWD OBC 13 বছর, PWSC/ST 15 বছর বয়সের ছাড় কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। তো এবার যে আমরা এই সমস্ত ছাড় দেখার পরে আমাদের কিন্তু এখানে ফি পেমেন্ট বলে একটি অপশান রয়েছে। তোমাদের কিন্তু এখানে 100 টাকা ড্রাফট কাটতে হবে, অথবা সবারই কাটতে হবে না, এখানে কিছু কিছু ক্যান্ডিডেট কাটবে, কিছু কিছু ক্যান্ডিডেট কিন্তু কাটবে না। তো সমস্ত বিষয় এখানে তোমরা দেখতে পারবে একের পর এক। অ্যাপ্লাই করতে হবে অনলাইনে, কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন সেই লিঙ্ক এখানে থাকবে এবং ভিডিওর ডিসক্রিপশনের শেষের দিকেও লিঙ্ক থাকবে, সেখান থেকে তোমরা কিন্তু লিঙ্ক দেখে বা ডাইরেক্ট সেখানে গিয়ে আবেদন করতে পারবেন। তো প্রথমে এখানে দেখো ফি পেমেন্ট 100 টাকা বলা হয়েছে, এখানে কিছু ক্যান্ডিডেট ফি পেমেন্ট করতে হবে, কিছু ফি পেমেন্ট করতে হবে না। এবার তোমাদের যে ভীম UPI রয়েছে বা নেট ব্যাঙ্কিং বা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এই সমস্ত বাধ্যে তোমরা কিন্তু পেমেন্ট করতে পারবেন, ক্লিয়ারলি কিন্তু এখানে উল্লেখ করা আছে। এখানে SC/ST OBC বা PW এবং সার্ভিসম্যান এই সমস্ত ক্যান্ডিডেট কিন্তু কোনো পেমেন্ট কাটতে হবে না, এখানে কিন্তু বিনা পয়সায় তারা কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, সমস্ত বিষয়। এবার দেখব আমাদের পরীক্ষা এক্সাম কোথায় কোথায় পড়বে পশ্চিমবঙ্গে। তো পশ্চিমবঙ্গের এখানে এক্সামের সেন্টার কিছু রয়েছে, এখানে আপনারা ভালো করে দেখে নিতে পারবেন এবং তোমাদের এখানে হাইট উচ্চতা কত লাগবে সমস্ত বিষয় কিন্তু এখানে উল্লেখ করা আছে। তোমরা লিঙ্ক থেকে ডাউনলোড করে নেবেন, নোটিশটি ডাউনলোড করার পর সমস্ত বিষয় এক এক করে দেখবেন, দেখার পরে তোমরা কিন্তু এখানে আবেদন করবে। এখানে অনেক পেজ রয়েছে, সমস্ত বিষয় তোমরা দেখবে, দেখার পরেই আবেদন করবে।